হাতে নতুন সাইকেল, ওর বাবা নিয়ে এসছে, কালকে সারপ্রাইজ দিল। আর কার ঘরে এসছি আমরা? মামার ঘরে। কার ঘরে? আকাশ মামার ঘরে। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব দিনের সকাল তেমন ভালো যায় না, তার মধ্যে থেকে আজকের একটা সকাল ভালো নেই বন্ধুরা। সকাল সকাল তো উঠেছি, আমার ডেইলি রুটিনও ফলো করেছি, এক্সারসাইজও করলাম। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাসলাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি ভালো নেই বন্ধুরা, আজকে আমি বলবো না আমি আজকে খুব ভালো আছি বা বেশ ভালো আছি, একদমই না। আমার মাথা খুব ব্যথা করছে, সকাল 5টার থেকে উঠেই মাথা ব্যথা। আর 7টার সময় তো আমি পুরো বমি করেছি, এখন কি করব কিছু বুঝতে পারছি না। তারপর এখন আমি কি চা বানিয়েছি, এই যে চা, চিনি ছাড়া চা দিয়ে রুটি খাবো, একটু আমার খুব ইচ্ছে হয়েছে, তাই চা অল্প খাবো, চা খাবো না ভালো লাগে না এখন। চা 2-3 দিন থেকে চা বন্ধ করে দিয়েছি, আবার তো চিনি ছাড়া কে খাবে চা, তবু নিয়েছি জাস্ট রুটির জন্য একটু খাবো, কারণ অনেক খিদে পেয়েছে। কিন্তু মাথা খুব বেশি ব্যথা করছে, এই সাইড নিয়ে খুব ব্যথা, দেখি কী করি আজকে, কী করবো জানি না, দেখতে থাকো। আর যতই দিন খারাপ যাক, সকাল খারাপ যাক, শরীর ভালো থাক আর না থাক, কাজ তো করতে হবে। পুরো পরিবারের জন্য কাজ না করলেও তিনজনের জন্য তো করতেই হবে। সংসার যখন করেছি, বিয়ে যখন করেছি, নিজের বাচ্চার জন্য, নিজের বরের জন্য তো রান্নাবান্না করতেই হবে, কাজও করতে হবে। তুমি খাবে না, তুমি না বললে খাবে। আবার বর নিয়ে এসছে কাতলা মাছ, আর এই দিকে নিয়ে এসছে বড় বড় পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে ভাজা করব, সর্ষে দিয়ে রান্না করব, সর্ষে দিয়ে টমেটো পেঁয়াজ বাটা দিয়ে পুঁটি মাছ রান্না করব, আর টমেটো আর পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে কাতলা মাছ করব, বরের ফেভারিট। যতই শরীর খারাপ থাক, আজকে বন্ধুরা সকাল সকাল যখন উঠেছিলাম তখন পুরো ঠিকই ছিলাম, একটু একটু মাথা ব্যথা করছিলো, মাথা ঘুরাচ্ছিলো। তারপর আমি এক্সারসাইজও করেছি, যেমন আমার ডেইলি রুটিন, আমি লেবুর জলও খেয়েছি। হয়তো লেবুর জলটা খাওয়াতেই হয়তো খারাপ করেছে শরীরটা। তারপর যখন 7টা বেজে গেছিলো, আমি সম্রাটের টিফিন রেডি করব স্কুলের জন্য, তখনই আমার পুরো বমিটিং ভাব করছিলো, বমিটিং ফিল করছিলাম। তারপরই দেখি বমি করেই দিয়েছি, করে বমি করার পর আমি একটু শান্তি পেয়েছি, কিন্তু শরীর আর দিচ্ছিল না যে আমি সম্রাটকে রেডি করব, স্কুলে নিয়ে যাব বা আমি নিজে জিমে যাব, আমার ধারা একদম ইম্পসিবল হয়ে গেছিলো। তারপর যে আমি সেই 8টার থেকে ঘুমিয়েছিলাম, 8টাও না 7:30টার থেকে আমি শুয়েছিলাম, ঘুমিয়েছি, পুরো 9টার সময় আমি উঠেছি, এখনও স্নান করিনি, কিন্তু মাথা পুরো ভিজিয়ে চুবিয়ে আমি মানে চুপচুপ করে মাথা ধুয়েছি, ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু রিল্যাক্স হয়েছি, কিন্তু এখন আমি স্নান করার টাইম পাইনি, এটার পর একটা রান্না করে যাচ্ছি। এই যে পুঁটি মাছ দিয়ে, ধনে পাতা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলাম, এদিকে বরকে ভাত দিলাম, আর সম্রাটের জন্য মাছ ভাজা করে রেখেছি, অনেকদিন পর ওকে মাছ ভাজা দেবো। আর এদিকে সম্রাট এই যে পাতা টাতা দিয়ে খেলছে নিজের মনের মতো, তারপর ওকে ভাত দিলাম। বন্ধুরা সম্রাটকে খাওয়ানো নিয়েও তো একটা মানে কী বলবো, খুব জ্বালাতন, এক জায়গায় তো বসে খাবে না, এক টেবিল কিনেও কোনো লাভ নেই ওর জন্য, আজকে ওর টেবিলে বসে খাবে, কালকে মেঝেতে বসে খাবে, তারপর পুরো বাড়ি হেঁটে হেঁটে খাবে। যেমন আজকে ও পুরো বাড়ি হেঁটে হেঁটে খাবে, আমি পুরো হল রুম থেকে নিয়ে, আমার নিজের রুম থেকে নিয়ে, ওর ঠাম্মির রুম পুরো আমাকে হাঁটিয়ে নিয়েছে, এত হেঁটেছি মানে আমার মাথা ব্যথা করছে। আমি বলছিলাম যে আমার শরীরে দিচ্ছে না তবু ওকে আমি খাইয়েছি, নিজের ডিউটি আমি করেছি,
বলো না, যতই বিয়ের পর সব কিছু চেঞ্জ হয়ে যায় সংসার, মানে একেই বলে, যতই তিনজনের সংসারই থাক আর পুরো পরিবারের সংসারই থাক, সংসার মানেই কী বলবো। তারপর স্নান করলাম, স্নান করে আজকে যেহেতু বন্ধুরা সোমবার, আর তোমরা তো জানোই যে সোমবারে আমি আমার বেড কাভার, বেডশিট, এগুলো বেড পিলো কাভার, বালিশে কাভার যেগুলো থাকে এগুলো সব কিছু চেঞ্জ করি, কিন্তু সকালে আমার শরীরে একদম দিচ্ছিল না বন্ধুরা, কিন্তু আজকে তো আমি চেঞ্জ করবই, তাই আজকে সব কিছুকে চেঞ্জ করে আমি রেখে দিয়েছি। আর এই দেখো আমার বেডশিটটাকে গোছানো হয়ে গেছে, একদম সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। সত্যি ঘরটার গুছানো থাকলে না নিজের মনটাকেও ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে বন্ধুরা আমি মনে করি। তারপর এতগুলো কাপড় দেখো, এতগুলো কাপড়কে গুছালাম আস্তে আস্তে করে, সব কিছু সমাধি ধুয়ে গেছে, আমি কিছুই ধুইনি, সব সমাধি ধুয়ে গেছে, আমি আলাদা আলাদা করে রাখছি। কালকে তো অ্যাটলিস্ট ওকে স্কুলে নিয়ে যেতে হবে, আমি নিজেও জিমে যাব, তো সব কিছুকে কাপড় আলাদা আলাদা করে রাখছি, ঘরের কাপড় বাইরের কাপড় সব রেখে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা। নতুন সাইকেল ওর বাবা নিয়ে এসছে, কালকে সারপ্রাইজ দিল, আমরা ঘুমিয়েছিলাম ওর বাবা নিয়ে এসেছিল। আমি ভেবেছিলাম যে 4 বছরের বার্থডেতে ওকে গিফট দেব 4 ইয়ার্স হলে, কিন্তু 3 ইয়ার্সেই নিয়ে আসলো আজকে, কি আর করব, নিয়ে এসছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। ও একটু একটু চালানো শিখে গেছে। লাঞ্চে শুদ্ধ আলু ভাজা, যখনই আমার মাথা ব্যথা করে আমার শরীর ভালো থাকে না আমি তেমনই খাই আলু ভাজা জল দিয়ে। আমার মাও জানে, আগে মা করে দিত, এখন কখনো বর করে দেয় আর কখনো নিজেই করতে হয়, কি আর করব, বিয়ে হয়ে গেছে যখন, তবু বড় করে দেয় কি বলবো। এখন আজকে টাইম ছিল না ওর, তো আমি নিজে করলাম নিজের জন্য। চলো 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 চলো। সন্ধেবেলা ভাবলাম ঘরে থেকে থেকে বোর হচ্ছি, শরীরটাও তেমন ভালো না, তাই বাবার বাড়িতে যাই একটু মার সাথে দেখা করে আসি। দাদুকে ডাক, ও না মামিকে ডাকো, মামিকে ডাকো, মা হলো ডাকলি না কেন, কি হয়েছে? আমরা যেহেতু সন্ধেবেলা কিছু খেয়ে আসিনি, তো মামি ওকে দিল, ওর মামি দিল ভাত আর ডাল, ওকে খিচুড়ি বলে বলে খাইয়েছিলাম আমি। আর এদিকে দাদু ওকে একটা গাড়ি গিফট করলো, ওই গাড়ি নিয়ে খেলছিলো, আর আমি আমার শানুর সাথে আর মার সাথে গল্প করছিলাম, অনেকদিন পর দেখা হলো, গল্প করছি। আর এদিকে লাড্ডুও চলে এসেছিলো, লাড্ডুর লাড্ডুর ড্রেস, ও লাড্ডুর ড্রেস মামি দিয়েছে ছিল টিউশন থেকে, ওর একটা মানে এত সুন্দর ড্রেস পরেছিল, ওর মাসি ওকে গিফট করেছিল জয়পুর থেকে। কি দাঁড়ান, কার ঘরে এসেছি আমরা, কার ঘরে? আকাশ মামার ঘরে। আরে দেখ আকাশ মামার পাখি, আকাশ মামা তো ঘরে নেই, আকাশ মামার ঘরের পাখি এনেছি, দেখেছিস? হ্যাঁ